Hello friends, please subscribe to Toonami TV and click the bell icon for receiving coming videos notification. মামা, লিমা, কোথায় তুই? তোর কি গুড় জাল দেওয়া হলো? হাটে কখন যাবো মা গুড় বেচতে? হ্যাঁ বাবা, প্রায় তো হয়েই গেছে, গুড়টা ঠান্ডা করে তবেই নিয়ে যেও। হ্যাঁ মা, তুই ঠান্ডা করতে লাগ, আমি ঘরে গেলাম। এই যে তানিয়া, সারাদিন এমন শুয়ে বসে থাকলে চলবে? আমার মেয়েটাকে দিয়ে সারাদিন এমন কাজ করাও, এতটুকু একটা মেয়ে, ওর তো একটু বিশ্রামের দরকার আছে নাকি? চুপ করো তো, মেয়ের পরে একেবারে দরও দুধলে পড়ছে, ওকে যে দিনবেলা খেতে দিচ্ছি এটাই অনেক মনে করো। ওকে কি তুমি খেতে দাও নাকি? ও সারা দিন যা পরিশ্রম করে তাই তো ওর লাগে না, আমার মা মরা মেয়েটাকে দিয়ে এত কাজ করাও, তোমার কি একটুও খারাপ লাগে না? বাবা, তোমার গুড় হয়ে গেছে, এসে নিয়ে যাও। এই গুড় নেবে? গুড় বাড়িতে বানানো খুব সুন্দর গুড়। এই যে গুড়লা ভাই, একটু দাঁড়াও তো। কি লিজা ভাই, আজ আবার গুড় নিবে? আগের দিন তো তোমার কাছ থেকে গুড় নিয়েছিলাম, কি যে সুন্দর খেতে, বলার মতো না হে। কে বানায় গো তোমার বাড়িতে গুড়? বাড়িতে গুড় আমার মেয়ে বানায় গো। তোমার মেয়ের হাতে তো তাহলে জাদু আছে ভাই। তা যা বলেছো, মেয়েটা আমার সব দিক দিয়েই গুণবতী। মালিমা, তোর হাতের গুড় সবাই অনেক প্রশংসা করে মা, তোর হাতে জাদু আছে বলতে হবে। এই আর এমন কি জিনিস গুড় বানানো, বাপ মেয়ে যেভাবে বলছে মনে হচ্ছে তোমার মেয়ে ছাড়া আর কেউ গুড় বানাতে পারে না। আহা গিন্নি, এমন ভাবে বলছো কেন? ঠিক আছে, কাল জমিদার দু ভাঁড় গুড় চেয়েছে, কালকের গুড়টা তুমি বানিয়ে দেবে, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল তাকে গুড় বানিয়ে দেখিয়ে দেবো যে আমিও গুড় বানাতে পারি। মালিমা, তাহলে গুড় কাল কিন্তু তোমার মা বানিয়ে দেবে, কেমন? আচ্ছা বাবা ঠিক আছে, সামান্য গুড় বানানো নিয়ে তোরা আমাকে অনেক অনেক কথা শোনাস, কাল তোদের আমি গুড় বানিয়ে দেখিয়ে দেব। মা, গুড়ে একটু আস্তে জাল দিও, তাহলে যে গুড়টা পুড়ে যাবে। এই এখান থেকে জাতমুখ পুরি, আমাকে যে জ্বালিয়ে মারলি, আমার নামে বদনাম করে তুই তো তোর বাপের মাথাটাও খেয়েছিস, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। কি হলো, এই মুখপুরিটার সাথে কথা বলতে বলতে আমার যে গোটাই পুড়ে গেল, এবার জমিদারকে কি দেবে? ও মা গো, হাতে কি ব্যথা! ও গো, তুমি কি বাড়িতে নেই? আমি একটু জমিদার বাড়ি গিয়েছিলাম গুড়ের টাকা আনতে, তোমার আবার কি হলো? হাতটা যে খুব ব্যথা করছে। হাতে আবার কি হলো? তাহলে কি আজ গুড় বানাওনি? গুড় তো লিমা বানিয়েছে, আমার হাতে ব্যথা দেখে ও আমাকে বললো আমি জাল দিচ্ছি, তুমি গিয়ে শুয়ে থাকো মা, ওই দেখো ভারে গুড় দিয়ে দিছে হয়তো, তুমি বরং জমিদারকে দিয়ে এসো। এটা আজ কি গুড় বানিয়েছো? ওহ কি পোড়া গন্ধ, ছি 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 ছি, জমিদারকে কি বলবো আমি, টাকাটাও যে খরচ করে ফেলেছি। তোমার আদরের মেয়ে তো খুব প্রশংসা করো, গুড় বানাতে পারে, তা এমন হলো কেন? শয়তানি, সব শয়তানি, ওকে আমি হারে হারে চিনি। কি গুড় বানিয়েছিস আজ, জমিদারকে কি দেবো আজ? বাবা আমি তো কি গুড় বানিয়েছিস আজ, জমিদারকে দেবে বলে এমন করেছিস, তাই না মুকুড়ি মেয়ে? আমারই ভুল হয়েছে বাবা, জানি না আজ কি হয়েছিল আমার।
মেয়ে, তুমি কাঁদতে কাঁদতে কেন ঘুমোলে? তুমি কি জানো আমি সব সময় তোমার সাথেই থাকি? কে তুমি? তুমি আমাকে পরিমা বলতে পারো। আজকের পর থেকে তুমি আর কখনো কাঁদবে না। তোমার কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমার যে আর বাঁচতে ইচ্ছে হয় না পরিমা, মাঝে আমাকে কোনো সময় দেখতে পারে না, সব সময় আমাকে বকা ছকা করে। সব ঠিক হয়ে যাবে সময় হলে। এই দুটো গুলাগুড় রেখে দাও, কাল থেকে তোমাদের আর কষ্ট করে গুড় চালাতে হবে না। কিন্তু এত গুড় আমাকে কি করতে দিচ্ছ পরিমা? এখান থেকে তোমরা সারা জীবন গুড় বেচবে, খাবে, কিন্তু কখনো ফুরাবে না। কিন্তু যদি কোনোদিনে কুলায় চোরের হাত পড়ে, তবে কুলার গুড় কম হয়ে যাবে, কিন্তু বাড়বে না। আচ্ছা পরিমা, তোমাকে অনেক ধন্যবাদ। ও মা, তাহলে তো আমার স্বপ্ন সত্যি। বাহ, এই গুড় খেতে তো আমার বানানো গুড়ের চেয়েও অনেক বেশি ভালো। জমিদার গুড়ের জন্য খবর দিয়েছে, এবার কি বলবো আমি জমিদারকে? বাবা, তুমি গুড় নিয়ে চিন্তা করো না, আমি গুড়ের ভার পুরে দিচ্ছি। তুমি জমিদারকে দুভার গুড় দিয়ে এসো। তুই গুড় পাবি কোথায়? সব গুড় তো নষ্ট করে ফেলেছিস। পেয়েছি বাবা, পেয়েছি, সে অনেক কথা। চলো আমার ঘরে, তারপর দেখবে। এই দেখো বাবা, কত গুড় আমাদের ঘরে। তুমি সারা জীবন ভরে গুড় বেচতে পারবে। এই দুগুলা গুড়ে সারা জীবন আমাদের চলে যাবে? ঠং দেখে আর বাসি না। না গো মা, এটা সে আমার পরিমা আমাকে দিয়েছে। পরিমা দিয়েছে? হ্যাঁ বাবা। আমার ভুল হয়ে গেছে রে মা, আমাকে তুই ক্ষমা করে দে। আসলে জমিদারকে গুড় যদি কথা মতো না দিতে পারি, আমার সে ঘাড় গর্দান দিবে, তাই টেনশনে তোকে একটু বকেছি। আমি জানি বাবা সবকিছু, তুমি এ নিয়ে আর চিন্তা করো না। যাও জমিদারকে গুড় দিয়ে এসো। হয়েছে হয়েছে, এবার যাও তাড়াতাড়ি জমিদারকে গুড় দিয়ে এসো। বাহ তানিম, বাহ 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 বাহ, তোমার মেয়ের হাতে তো জাদু আছে দেখছি। এত সুন্দর গুড় আমি জীবনে খাইনি। এটা তোমার মেয়ের জন্য উপহার দিলাম, আর আমাকে আরো 10 ভাঁড় গুড় দিয়ে যাবে। ধন্যবাদ জমিদার মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন আসি। না, আমাকে যেভাবেই হোক ওই গুড় চুরি করতেই হবে। জানা কুলায় গুড় না থাকে, দেখি এরা বাপ মেয়ে কিভাবে গুড় বেচে সুনাম অর্জন করে। পরিমা বলেছিল গুড়ের কোলায় চোরের হাত পড়লে কুলা থেকে গুড় কম হয়ে যাবে। তাহলে আমাদের গুড়ের কুলা থেকে কে চুরি করলো গুড়? এটা তো ভারী মুশকিলে পড়লাম, বাড়ি থেকে কে গুড় চুরি করবে? তোমাদের কাণ্ড দেখে আর বাসি না, আমাদের বাড়ি থেকে কি 3 জনে চুরি করবে? এটা পরীর দেয়া কুলা না সাই? তাহলে কি এটা পরিমার দেয়া কুলা না? বাবার যখন গুড় দিলাম তখন তো সব ঠিকই ছিল। হ্যাঁ মা, সবকিছু তো ঠিকই ছিল। তাহলে কি হলো পরিমা, আমার কুলা থেকে গুড় কেন কম হলো? ওই কুলায় চোরা হাত পড়েছে মা। তোমার মা ওই কুলা থেকে গুড় চুরি করেছে, তাই তো এমন হয়েছে মা। তাহলে কি আর কোনো দিনও আমাদের কুলায় আগের মতো গুড় আসবে না পরিমা? হ্যাঁ আসবে, তবে তোর মাকে এবার একটা উচিত শিক্ষা দেব।
জানি না মায়ের সাথে কি হবে। ওরে বাবা রে, আমার এ কি হলো রে, হে ভার, তো আমার হাত ছাড়তেই চাইছে না, এখন আমি কি করব। ও গো, তোমরা কোথায়? আমার হাতটা ছাড়িয়ে দাও। তোমার আবার কি হলো, এ গুড়ের কুলাই বা তোমার হাতে কেন? লিমা, মা লিমা, তুই আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি মা, তারই শাস্তি পাচ্ছি এখন। কেন মা, তুমি তো কোনো অন্যায় করনি, অন্যায় সব আমি করেছি তোমাদের মেয়ে হয়ে। না রে মা, অন্যায় আমি করেছি। ও গো, জমিদারের জন্য সে গুড় দিতে চেয়েছিলে, তা আমি পুড়িয়েছিলাম, আর লিমাকে দোষ দিয়েছিলাম, এই কুলার গুড় আমি চুরি করেছিলাম, সব অন্যায় আমার, আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখেছিস মা, তোকে বলেছিলাম না, হে কে আমি উচিত শিক্ষা দেব। পরিমা, তুমি মাকে ক্ষমা করে দাও, মা তো নিজের ভুল স্বীকার করেছে। তোর প্রতি আর কোনোদিনও অন্যায় করব না মা, আজ থেকে তুই আমার সব, আমার নিজের মেয়ে তুই আজ থেকে। মা লিমা, তোরা ভালো থাক সবাই, কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করিস মা, আমি সাথে সাথেই তোর কাছে আসবো।